सिचुएशन देखिए क्लियर अच्छे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माइसेल्फ तस्मिया फ्रॉम क्रिएशन एज पेज आशा करी सबाई अनेक 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 भालो आछेन আমি একটু দেখে নিই আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি যা যা জয়েন হয়েছেন কাইন্ডলি আমাকে জানাবেন যে লাইফটা আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে নাকি সো অনেক দিন পর লাইভে আসলাম তো সবাই যে যেখানে আছেন জলদি জলদি করে জয়েন হয়ে নিন এবং আমার ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এবং দেখা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাবেন জান্নাত জান্নাত লিখেছেন হাই আপু হ্যালো সো আমি হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের ক্রিয়েশন এজ শপ কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে লেভেল 2 ব্লক সি স্বপ্ন 47 আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 ঠিক আছে সো যে যেখানে আছেন জলদি জলদি করে চলে আসেন এত সুন্দর প্রিমিয়াম লন কালেকশন হ্যাঁ একেবারে কটন লন কালেকশন খুবই বাজেট ফ্রেন্ডলি একেবারে বাজেট ফ্রেন্ডলি লন কালেকশন নিয়ে চলে এসেছি শারমিন আক্তার হাই হ্যালো সো এত অ্যান্ড আজকে আমি অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার পরেছি সবাই জানে যারা যারা লাইভ দেখে যে আমার ব্ল্যাক কালার কিন্তু অনেক পছন্দ ঠিক আছে আমার ব্ল্যাক কালার খুব বেশি পছন্দের সো আজকে সবার জন্য ব্ল্যাক কালারের পাশাপাশি অনেকগুলো কালারিং ড্রেস নিয়ে এসেছি সবগুলোই কিন্তু প্রিমিয়াম লন কালেকশনের কটনের ফুল হাই আপু হ্যালো সো কেমন লাগছে আমাকে এবং সবগুলা খুবই 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 রিজনেবল প্রাইসে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে সো যে যেখানে আছো জলদি জলদি করে জয়েন হয়ে নাও এবং আমি হচ্ছে দেখানো শুরু করি ফার্স্টে হচ্ছে আমি যেটা পরেছি সেটা থেকেই শুরু করব ব্ল্যাক কালারের অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কটন লন কালেকশন এবং এইটার অনেকগুলো কালার নিয়ে এসেছি আমি অনেকগুলো বলতে ব্ল্যাক আছে ব্লু আছে মেরুন আছে অনেকগুলো কালার আছে সো আরও কয়েকজন জয়েন হয়ে নিই তারপর আমি ড্রেস দেখানো শুরু করছি সো যে যেখানে আছেন জলদি জলদি লাইক কমেন্ট এবং শেয়ার ডান করে ফেলুন এবং সেই সাথে আজকের ড্রেসগুলো খুবই 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 বাজেট ফ্রেন্ডলি খুবই বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ একেবারে রিজনেবল প্রাইস মাথা নষ্ট প্রাইসে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যেটা আমি পরে আছি টোটাল এটা সব তিনটা কালার হ্যাঁ একটা ব্ল্যাক একটা মেরুন আরেকটা হচ্ছে ব্লু কালার টোটাল তিনটা কালার খুবই বেশি সুন্দর হ্যাঁ খুবই বেশি সুন্দর সো আমি আমি যেটা পরে আছি সেটা থেকে শুরু করব ব্ল্যাক কালারের অসম্ভব সুন্দর এই প্রিমিয়াম কটন লনটা হ্যাঁ এটা থেকে শুরু করব টোটাল তিনটা কালার পরেছি সো ফার্স্টে আমি আমার ফেভারিট কালারটা দিয়ে শুরু করব ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার আমার ফেভারিট কালার এবং সেই সাথে আমি জানি এটা জাতির ফেভারিট কালার ম্যাক্সিমাম সব আপুদেরই ব্ল্যাক কালার অনেক 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 ফেভারিট থাকে ঠিক আছে রোজিনা আপু লিখেছেন আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সো ব্ল্যাক কালার কত সুন্দর আমি একটু সামনে দিয়ে দেখাই একেবারে প্রিমিয়াম কটন লোন কালেকশনগুলো খুবই বেশি সুন্দর হ্যাঁ খুবই বেশি সুন্দর ডিজাইনগুলো এতটা সুন্দর এবং এতটা ফ্লুয়েন্টলি ডিজাইনগুলো করা ঠিক আছে একেবারে চোখ ধাঁধানো একেবারে মাথা নষ্ট ডিজাইন এবং সেই সাথে প্রাইসগুলোও খুবই রিজনেবল হ্যাঁ রিমা খন্দকার হাই হ্যাপি হ্যালো সো প্রাইসও একেবারে দেখতে যতটা বেশি সুন্দর প্রাইসও খুব 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 রিজনেবল হ্যাঁ রিমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমি দেখাই কত সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেসে সেই সাথে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটি ড্রেস একেবারে এবং সেই সাথে ড্রেসটা খুবই কমফোর্টেবল হ্যাঁ শাহিনুর খানম আপু লিখেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রোজিনা আপু লিখেছেন আপু ভালো আছি খুব সুন্দর লাগছে তোমাকে
অসাধারণ ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই ড্রেসগুলো একেবারে অসাধারণ, এবং সেই সাথে এটার তিনটা কালার, যে তিনটা কালার এক একটার থেকে এক একটা কালার অনেক বেশি সুন্দর। শাহিনুর আপু লিখেছেন আসসালামু আলাইকুম, আর রোকসানা আপু লিখেছেন আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো এবার হচ্ছে আমি দেখাই যে ব্ল্যাক কালারের উপরে আমি একটাবার আমার নেকটা দেখিয়ে দিই। এই যে আমার ডিজাইনটা যে এখান থেকে শুরু হয়েছে, আমি তো পুরো বডিতে ডিজাইন করা, এবং পুরো ড্রেসটাই কিন্তু ডিজিটাল প্রিন্টেড। হ্যাঁ, পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত ড্রেসটা কিন্তু একেবারে আপনাকে একটা ডল লুক দিবে, এবং ডিজাইনটা এত সুন্দর করে এসেছে যে আপনার একটা স্লিম ফিট লুক দিবে। হ্যাঁ, ড্রেসটার ডিজাইনটা আপনার একটা স্লিম ফিট লুক দিবে। ইউ লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জাহান ফারিয়া লিখেছেন হাই আপু, হ্যালো। রিমা আপু লিখেছেন খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু তোমাকে জোস লাগছে, শাইনুর আপু থ্যাংক ইউ সো মাচ। সো আমি এত এত কমেন্ট পড়তে পড়তে, বিউটিফুল কালার, আসলে কালারগুলো বিউটিফুল, তিনটা কালার এই ড্রেসের যে তিনটা কালার, তিনটা কালারই খুবই 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 বেশি বিউটিফুল। হ্যাঁ, প্রাইস একেবারে রিজনেবল। অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি আমি, এবার আমি সোজা ড্রেস দেখাতে চলে যাই। সো আমি নেকটা থেকে শুরু করি। এই যে হচ্ছে নেক, এটার চারপাশ থেকে ফ্লাওয়ার প্রিন্টেড করা, দেখো কত সুন্দর করে রেড কালার, পিঙ্ক কালার, হ্যাঁ কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। তারপরে গ্রিন কালারের লিভস আছে, হ্যাঁ। তারপরে এখানে দেখো অনেক সুন্দর করে পার্ল বাটন ডিজিটাল প্রিন্ট করা, গোল্ডেন কালার পার্ল বাটনগুলো মাঝে দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ। আর এখানে দেখো কতগুলো ফুলের সমারোহ, জবা ফুল আছে, পিঙ্ক কালার ফ্লাওয়ার আছে, ইয়েলো ফ্লাওয়ার আছে, রেড ফ্লাওয়ার আছে, অনেকগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্টেড করা। আর পুরো নেক, হ্যাঁ, এই যে এইভাবে এইভাবে, এই যে আমি এভাবে ধরে দেখিয়ে দিই, যে এখান থেকে শুরু হবে একটা ট্রায়াঙ্গেল শেপতে স্ট্রাইপ স্ট্রাইপ করা থাকবে, এবং মাঝে দিয়ে আবার অনেক সুন্দর করে পার্ল ডিজিটাল প্রিন্ট করা। দেখো কত সুন্দর গোল্ডেন কালারের ছোট থেকে বড় পার্ল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, এবং গোল্ডেন কালারের এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে ডিজিটাল প্রিন্ট করা, এবং এগুলার মাঝে দিয়ে আবার ব্লু কালারের লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা। দেখো কত সুন্দর ব্ল্যাকের ভিতরে নেভি ব্লু কালার দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা। স্বপ্না আপু লিখেছেন দাম কত? দামটা বলে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে পুরো ড্রেসটা, হ্যাঁ, পুরো নেকটা। এই যে দেখো কত সুন্দর ব্ল্যাকের ভিতরে নেভি ব্লু কালার দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা। এবার আমি হচ্ছে এটা নিচের প্যানেলে যাব, এটার নিচের প্যানেলটা সেম, অনেকগুলো লিভস দিয়ে ডিজিটাল প্রিন্টেড করা, ঠিক আছে। নূর জাহান লিখেছেন ফুলগুলো অনেক সুন্দর, হ্যাঁ, ফ্লাওয়ার ওয়ার্কগুলো এতটা বেশি সুন্দর। আমি তো বলেছি প্রিমিয়াম একটি কটন লন কালেকশনগুলো আমাদের খুবই সুন্দর হয়, এবং প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল, একেবারেই বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে। তো আমি মনে করি এত বাজেট ফ্রেন্ডলি ড্রেস আমি যে তিনটা কালার দেখাচ্ছি সবার তিনটেই নেওয়া উচিত, হ্যাঁ, কারণ খুবই বাজেট ফ্রেন্ডলি। সো ব্ল্যাকের ভিতরে দেখো কত সুন্দর করে নেভি ব্লু কালার লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে, এবং কত ঘন করে লিপসগুলো ডিজিটাল প্রিন্টেড করা। আমি একটু সামনে দিয়ে দেখাই কতটা বেশি কমফোর্টেবল, ধরতেই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। এবার এই যে নিচের রোটা দেখো, এখানে একটা পেস্ট কালারের ফুল দেওয়া আছে, ফুলের থোড়া দেওয়া আছে, এখানে ইয়েলো রেড কালারের ফ্লাওয়ার দেওয়া আছে, পিঙ্ক কালার, হ্যাঁ, পার্পেল কালার, অনেকগুলো কালারের ফ্লাওয়ার্স দেওয়া আছে। তারপরে একেবারে নিচের প্যানেলটা, হ্যাঁ, নিচের প্যানেলে দেখো এরকম একটা পার এসেছে রেড অ্যান্ড পার্পেল, এবার মাঝখানে আবার হোয়াইট ট্রায়াঙ্গেল দেওয়া, আর এই পারে হচ্ছে তোমার একটা গ্রিনের ভিতরে ছোট 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 ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্টেড করা, আর এইটার উপরে আবার রেড অ্যান্ড হোয়াইট কালার জিগজ্যাগ একটা পার দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে নিচের পারটা গেল। সো আমি হচ্ছে পুরো ফ্রন্টটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরোটা ফ্রন্ট সাইড, ঠিক আছে। এইবার আমি এটার ব্যাক প্যানেলটা দেখাবো, ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর, হ্যাঁ, ফ্রন্ট সাইডটা তো সুন্দর, অনেক সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ব্যাক সাইডটা, ঠিক আছে। শাহিন আপু লিখেছেন নিচের দামানটা খুব সুন্দর, হ্যাঁ, অনেক বেশি বিউটিফুল, ড্রেসগুলো অনেক বেশি বিউটিফুল, ঠিক আছে। মুক্তি আপু লিখেছেন হাই আপু, হ্যালো।
আপন হাসান লিখেছেন, আপু তুমি তো আমার একটা কমেন্ট পড়লা না, এই যে আপু কমেন্ট পড়ে ফেলেছি, কেমন আছেন আপনি সেটা বলেন। সো এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে? দেখো ব্যাক সাইডটা কত বেশি সুন্দর, ব্যাক সাইডটা কত বেশি সুন্দর। আমি এই যে ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্টটা, এটা এটা হচ্ছে ব্যাক, তার মানে দেখো পুরো ড্রেসটা এত বেশি সুন্দর যে বলার বাহিরে। সো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখো কত সুন্দর করে গোল্ডেন কালার স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া আছে, এবং এগুলোর ভিতরে দেখো এরকম পার্ল ডিজিটাল প্রিন্টেড করা। হ্যাঁ চারটা করে পার্ল থাকবে, একটা ছোট, তারপর একটা বড়, একটা বড়, একটা আরো বড়, ঠিক আছে? এভাবে করে পুরোটা ড্রেসে হচ্ছে এভাবে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে, আর এগুলোর মাঝে দিয়ে আবার নেভি ব্লু কালারের লিভস দিয়ে ডিজিটাল প্রিন্টেড করা, ঠিক আছে? ইসান লিখেছেন হাই, মুক্তি আপু লিখেছেন হাই আপু হ্যালো। সো এইখানে দেখো মাঝে দিয়ে এরকম ব্ল্যাকের ভিতরে নেভি ব্লু কালারের লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা, আর এইটা হচ্ছে ব্যাকের একদম মিডল পয়েন্টটা। হ্যাঁ ব্যাক সাইডে এটা হচ্ছে মিডলটা, এই মিডলে দেখো কত সুন্দর করে ফুলের তোড়া দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। রেড কালারের জবা ফুল আছে, হোয়াইট কালারের ডালিয়া ফুল আছে, পিঙ্ক কালারের ফ্লাওয়ার আছে, তারপরে দেখো এখানে আবার লিভস আছে, পার্পল কালার গ্রিন কালারের লিভস আছে, কতগুলো কালারিং ফ্লাওয়ার্স দেওয়া আছে। তারপর দেখো এই লতাটা গ্রিন কালার লতাটা এভাবে চলে গিয়েছে, এগুলোর ভিতরে আবার ছোট ছোট ইয়েলো কালার ফ্লাওয়ার্স আছে, রেড কালারের ছোট ছোট ফুল আছে, দেখেছো কত সুন্দর কত নিখুঁতভাবে ড্রেসটা ডিজাইন করা। ঠিক এইখানেও আবার এই সাইডে আবার একটা পেস্ট কালারের ফুলের থোড়া দেওয়া আছে, এখানে অনেকগুলো কালারের ফ্লাওয়ার্স আছে, আর এটার একেবারে মিডলে দেখো ব্যাকের একেবারে মিডলটাতে কত সুন্দর নেভি ব্লুর মধ্যে হোয়াইট কালারের জিগজ্যাগ প্রিন্ট আছে, এবং এখানে দেখো পার্পল এবং মেরুন কালারের জিগজ্যাগ প্রিন্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক প্যানেলের উপরের পার্টটা। এবার আমি যতটা নিচে যাব, এটা এই নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের মতোই, ঠিক আছে? নিচের প্যানেলটা ফ্রন্টের মতোই। সারা ইসলাম, ম্যাটেরিয়াল কি আপু? এটা হচ্ছে প্রিমিয়াম কটন লন এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। জাকির খান লিখেছেন হাই আপু, সারা আপু লিখেছেন খুব সুন্দর প্রিন্ট, হ্যাঁ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের কালার কম্বিনেশন, জাস্ট ওয়াও। প্রাইস প্লিজ, হ্যাঁ আপু প্রাইসটা বলে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে, ঢাকার বাহিরে হোম ডেলিভারি হবে, হ্যাঁ আমরা অল ওভার বাংলাদেশে ক্যাশ অ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি, এবং আপনি ঢাকার বাহিরে যে সার্ভিসে নিতে চান, যদি কুরিয়ার সার্ভিস অথবা এসি পরিবহন, আপনার যেটা আপনার জন্য সুবিধা আপনি সেই সার্ভিসে নিতে পারবেন। শাহিনুর আপু লিখেছেন অসাধারণ ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। জাকির খান লিখেছেন সুন্দর ড্রেস, থ্যাংক ইউ। তো নিচের পার্ট প্যানেলে দেখো এরকম অনেক সুন্দর করে যে গ্রিন লিভসের স্ট্রাইপগুলো ছিল ওইগুলো ঘন হয়ে গিয়েছে, আর এই প্যানেলটা দেখো জাস্ট ওয়াও। হ্যাঁ একটা লাইট গ্রিন এবং একটা লাইট ক্রিম কালারের একটা শেড এখানে এসেছে, এই শেডের মাঝে এরকম বড় বড় করে ফুলের থোড়া দেওয়া আছে, দেখো জবা ফুল আছে, রেড কালারের, পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স আছে, কতগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্টেড করা, তাই না? কতগুলো, আবার এখানে দেখো অনেক সুন্দর করে একটা পাতা উঠেছে ইয়েলো কালারের, হ্যাঁ এর ভিতরে আবার এখানে দেখো অনেক সুন্দর করে একগুচ্ছ ফ্লাওয়ার্স রয়েছে, আর একেবারে নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের প্যানেলের মতো, ফার্স্টে একটা জিগজ্যাগ রো দেওয়া আছে রেড এবং পার্পলের মধ্যে, তারপর একটা রেড অ্যান্ড হোয়াইট কালারের রো দেওয়া আছে, আর তারপরে এখানে দেখো গ্রিনের ভিতরে কত ছোট ছোট ফ্লাওয়ার্স আছে, কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, আর তারপরে এখানে দেখো আরেকটা রো আছে, এই রোটাও আবার অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করা। এবার হচ্ছে আমি সোজা স্লিভসে চলে যাব, ঠিক আছে? স্লিভসে যাওয়ার আগে একবার আমি আমার স্লিভসটা দেখিয়ে দিব, কতটা স্ট্যান্ডার্ড, তাই না? কতটা বেশি স্ট্যান্ডার্ড। হ্যাঁ আপু এটা একেবারে নিউ। ইয়াসমিন আপু লিখেছেন হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই সুন্দর। দাম কত আপু? দাম অনেক অনেক বেশি রিজনেবল এবং অনেক বাজেট ফ্রেন্ডলি। সো এটা হচ্ছে আমার স্লিপসটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্লিপসটা। সো এবার আমি এখান থেকে স্লিপসটা দেখিয়ে দিব,
এই যে হ্যাঁ স্লিপসটা জাস্ট অসাধারণ। স্লিপসে দেখো ব্ল্যাক এর ভিতরে এরকম ছোট ছোট নেভি ব্লু কালারে লিভস দিস স্ট্রাইপ স্ট্রাইপ করা, আর এগুলার মাঝে দিয়ে আবার গোল্ডেন কালার স্ট্রাইপ শুরু হয়েছে, এবং এই স্ট্রাইপগুলোর মাঝে দেখো পার্ল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এই যে দেখো মিডলটাতে কত সুন্দর করে একটা জিগজ্যাগ রো এসেছে হোয়াইট কালারের নেভি ব্লু কালারের ভিতরে, তারপর একটা রেড কালারের ট্রায়াঙ্গেল রো এসেছে গোল্ডেন কালারের স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া, তারপর এখানে একটা ফ্লাওয়ার প্রিন্টেড ডিজিটাল রো দেওয়া। হ্যাঁ আর স্লিভসের যে হাতার যে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এখানে, এটা হচ্ছে অনেক সুন্দর একটা পেস্ট কালার শেডের ভিতরে। দেখো কত সুন্দর ফ্লাওয়ার্স, রোজ গার্ডেন আছে এখানে, রোজের থোড়া আছে এখানে, জবা ফুলের থোড়া আছে, এরকম অনেকগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্টেড করা। আর এইটা হচ্ছে স্লিভসের পার্টটা, এই পার্টটা হচ্ছে ড্রেসের নিচের ফ্রন্টের এবং ব্যাকের নিচের যে প্যানেলটা সেই প্যানেলের সাথে ম্যাচ করে করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছিল ফুল ড্রেসটা। এবার হচ্ছে আমি ড্রেসটার প্যান্টের কাপড় দেখাবো। এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের কাপড়, ব্ল্যাক কালারের পিওর কটন, ঠিক আছে। এইবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো। স্যামিয়া লিখেছে নিতে চাই অবশ্যই, হোম ডেলিভারি চার্জ কত, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150, ঠিক আছে। রোজিনা আপু লিখেছেন আপু ক্রিয়েশনে এত বেশি বেশি ভালো লাগে যে যে ক্যাশ অন ডেলিভারি তাই ড্রেস আনতে কষ্ট হয় না, আসলে আপনাদের পেজে অ্যাড না হলে এত ড্রেস নিতে পারতাম না, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আপনারা আছেন, আপনাদের দোয়াই তো ক্রিয়েশন এজ আজকে এত বড় একটি স্থানে এসেছে। সুরমা আপু লিখেছেন আপু প্রাইস, হ্যাঁ আপু প্রাইস বলে দিচ্ছি। রাফি লিখেছেন আপু দাম বলো, এই তো দাম বলে দিচ্ছি, দাম অনেক অনেক বেশি রিজনেবল, ঠিক আছে, অনেক বেশি রিজনেবল, সো কোনো টেনশন নাই, আমি যেহেতু বলেছি দাম অনেক বেশি রিজনেবল, সো কোনো টেনশন নাই, দাম আসলে অনেক বেশি রিজনেবল। সো এটা হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে, এটা হচ্ছে ফুল দোপাট্টা, অনেক সুন্দর রাইট, এবং অনেক বড়, তোমরা এটা যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারবা, কোনো সমস্যা নেই, এবং দোপাট্টাটা এত সুন্দর একটা লুক দিবে, ড্রেসটার ডিজাইনটা যেমন একটা স্লিম ফিট লুক দেয় সেটার সাথে দোপাট্টার ডিজাইনটা এত সুন্দর ড্রেসের সাথে কম্বিনেশন রেখে করা হয়েছে যে দেখতে তোমাদের অনেক গর্জিয়াস লুক দেয়, ঠিক আছে। আপু সুন্দর করে ধরো, পিক নিব, অবশ্যই নাও, পিক নাও, আমি সুন্দর করে ধরেছি, ঠিক আছে, এবং এটা খুবই রিজনেবল। সো দাম শোনার আগে তোমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে নাও, ড্রেসটার প্রাইস খুব 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 রিজনেবল, হ্যাঁ অনেক বেশি রিজনেবল, একেবারে বাজেট ফ্রেন্ডলি বললো ভুল, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে। সো এই দেখো এটা হচ্ছে দোপাট্টার পার্টটা, ও স্লিভসের সাথে কি সুন্দর ম্যাচিং করা, একটা অনেক সুন্দর খয়েরি কালারের ভিতরে, এখানে একটা অনেক পার্পল কালারের ভিতরে ছোট ছোট ব্লু কালারের প্রিন্ট করা, তারপর এখানে একটা রয়্যাল বক্স প্রিন্ট করা, দেন এখানে একটা গ্রিন কালারের ভিতরে ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, দেন এখানে হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট করা, এটা হচ্ছে ফুল দোপাট্টার মাঝে ব্ল্যাকের ভিতরে নেভি ব্লু কালার লিভস দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, কত সুন্দর তাই না। আর ফুল দোপাট্টার ভিতরে দেখো এরকম ছোট ছোট করে ফুলের থোড়া দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স দিয়ে, হ্যাঁ। আর এটা হচ্ছে দোপাট্টার নিচের অংশ, কত বেশি সুন্দর তাই না। শাইনার আপু লিখেছেন খুব 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 সুন্দর ড্রেস, হ্যাঁ ড্রেসটা আসলেই খুব সুন্দর, হ্যাঁ। রাফি আবার লিখেছেন দাম বলো, আপু বলে দিচ্ছি। আনাস লিখেছেন আপি এটা কি লোন, হ্যাঁ এটা হচ্ছে কটন প্রিমিয়াম কটন লোন কালেকশন, একেবারে একেবারে বাজেট ফ্রেন্ডলি। সো এইখানে দেখো কত সুন্দর নিচের প্যানেলটাতে ভিতরে নেভি ব্লু থেকে আস্তে আস্তে পেস্ট কালার একটা শেড এসেছে লিভসগুলোর, তারপরে এখানে একটা লাইট ইয়েলো গ্রিন কালার শেড, এবং এগুলোর মাঝে কতগুলো ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, লাল জবা, তারপরে পিঙ্ক রোজ, অনেকগুলো ছোট ছোট ফ্লাওয়ার্স, অনেক রকম কালারে ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। এটা হচ্ছে নিচের প্যানেলটা। সো আমি এবার ফুল ড্রেসটা একবার ধরে দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে প্রাইসও বলে দিচ্ছি। এইটার আরও কিন্তু দুইটা কালার আছে, সুন্দর ড্রেস, থ্যাংক ইউ সো মাচ।
ফেমাস, ড্রেসটা আসলেই সুন্দর এবং এবং অনেক অনেক বেশি রিজনেবল। দাম শুনলে তো সবাই অবাক হয়ে যাবে, তারপরে কাড়াকাড়ি লেগে যাবে, আমি আগে নিব, আমি আগে নিব, এভাবে করে, ঠিক আছে? এত সুন্দর ড্রেস, এত সুন্দর প্রিমিয়াম লোন কটন কালেকশনের ড্রেস, এত রিজনেবল প্রাইসে আর কোথাও আপনারা পাবেন না, ঠিক আছে? আপু দাম বলো। ইয়েস, এই যে দাম বলে দিচ্ছি, তো যারা যারা নিবা জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে না। ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 1100 নয়, 1200 নয়, 1300 নয়, কোনোটাই নয়, মাত্র 995 টাকা, ঠিক আছে? মাত্র 995 টাকা, মাত্র 995 টাকা। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আমি পরের কালারটাতে চলে যাব, এবং পরের কালারটা দেখাতে দেখাতে বলে দিই, আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150। যারা যারা শপ পারচেস করতে চায় তাদের জন্য রয়েছে বসুন্ধর সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি স্বপ্না 47, ঠিক আছে? সো এটা হচ্ছে মেরুন কালারটা। সো মেরুন এবং মানে রেড, মেরুন, ব্ল্যাক, এই কালারগুলো আমার এত বেশি ভালো লাগে, ঠিক আছে? এত বেশি ভালো লাগে যে বলার বাহিরে। হ্যাঁ, রশেন আপু লিখেছেন, ওয়াও বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। আপু জামার দাম বলো, মাত্র 995 টাকা। সো এটা হচ্ছে মেরুন কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে মেরুন কালারটা, কত বেশি সুন্দর, রাইট? কত বেশি সুন্দর। সো এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে একটা অরেঞ্জ কালারের স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া, এবং এগুলোর ভিতরে অরেঞ্জ কালারের ছোটো ছোটো পার্ল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এইটার মাঝে দেখো মেরুনের মাঝে লাইট কালার, মেরুন কালার দিয়ে লিভস দেওয়া, ঠিক আছে? স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া, লিভস স্ট্রাইপ দেওয়া, কত সুন্দর। আর এইটার যে নেকটা সেম ভাবে এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, অরেঞ্জ কালারের ফ্লাওয়ার্স এবং গোল্ডেন কালারের ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। এখানে বাটনগুলো দেখো কত সুন্দর করে লাইট অরেঞ্জ এবং গোল্ডেন শেডে দিয়ে বাটনগুলো ডিজিটাল প্রিন্ট করা। এটা নিচে প্যানেলে দেখো মানে নেকে কত সুন্দর করে নকশা করা আছে, অরেঞ্জ কালার পেস্ট কালার দিয়ে কত সুন্দর করে নকশা করা আছে, এবং পুরোটাই কিন্তু লিভস দিয়ে স্ট্রাইপ 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 করা, অসম্ভব সুন্দর। শাহিরুর আপু লিখেছেন, প্রাইস অনলি 995। ইয়েস, অনলি 995। সো এরপরে নিচের প্যানেলে আমি যত যাব এই লিভসগুলো তত ঘন হবে, এবং আস্তে আস্তে লিভসগুলো হোয়াইট কালার একটা শেড নিবে, ঠিক আছে? দেন একটা হোয়াইট অ্যান্ড লাইট অরেঞ্জ কালার শেডের ভিতরে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট থাকবে, ঠিক আছে? অরেঞ্জ কালারে রোজ অরেঞ্জ কালার এই রোজ অরেঞ্জ কালার এবং জবা ফ্লাওয়ারও অরেঞ্জ কালারের অনেক সুন্দর সুন্দর কালার, অনেক সুন্দর একটা একদম মানে চোখ লাগানো কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। এখানে অনেক সুন্দর একটা পেস্ট কালারের ফুলের থোড়া দেওয়া আছে। আর এখানে দেখো অনেক সুন্দর করে ফ্লাওয়ার্সগুলো ডিজিটাল প্রিন্ট করে একদম সেম, হ্যাঁ, ব্ল্যাকটারই সেম। এখান থেকে আবার স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া আছে অরেঞ্জ কালারের এবং মাঝে দিয়ে পার্ল ডিজিটাল প্রিন্ট করা। আর এইটার একেবারে নিচের প্যানেলটা দেখো কত সুন্দর একটা অনেক ছোটো ছোটো পার্ল দিয়ে, হ্যাঁ, পার্ল দিয়ে প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা। তারপর এখানে একটা প্যানেল এসেছে ছোটো মানে পার এসেছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের। দেন এখানে আছে একটা অনেক সুন্দর একটা অরেঞ্জ এবং গ্রিন কালার মিক্সডের একটা পার এসেছে, এটার মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। দেন একটা অনেক সুন্দর একটা চিকন পার এসেছে, এটার ভিতরে আবার এরকম বক্স বক্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। দেন এখানে আবার একটা ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ, এটা হচ্ছে নিচের পার্টটা, আমি একটু আরভাবে দেখিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এইবার হচ্ছে আমি ব্যাকটা ব্যাক সাইডটা দেখাবো। সো আমি যেটা বলেছিলাম যে ড্রেসটার ফ্রন্ট সাইডটা যতটা সুন্দর ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর, ঠিক আছে? আপু আজকে কি প্রাইস কনটেস্ট করবা না? না আপু, আজকে প্রাইস কনটেস্ট হবে না। রিনা আপু লিখেছেন, এটা হচ্ছে বডি 48 পর্যন্ত যাবে, ঠিক আছে? আর
এবার হচ্ছে মেরুনের ভিতরে অরেঞ্জ কালারের এরকম স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া আছে দেখো। আর স্টার্টিং এর এখানে কত সুন্দর করে একটা ইয়েলো কালারের কত সুন্দর করে একটা ট্রি ডিজিটাল প্রিন্ট করা আছে, আর এখানে কত সুন্দর করে অরেঞ্জ কালার স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া আছে। এগুলোর মাঝে আবার চারটা করে পার্ল ডিজিটাল প্রিন্ট করা, এগুলোর মাঝে আবার মেরুন কালারের লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা, কত সুন্দর তাই না। আর এই দেখো মিডেলে কত সুন্দর গর্জি করে ডিজিটাল প্রিন্ট করা, এইটার মাঝে দেখো এখানে কত সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে জবা ফুল দিয়ে অরেঞ্জ কালারের জবা ফুল দিয়ে এক থোড়া ডিজিটাল প্রিন্ট করা, আর এইখানে আবার এক সাইডে এত বড় করে অনেকগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর এটার মিডেলে দেখো এরকম জিগজ্যাগ করে লাইট অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল শেপে ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ, আর মোটা মোটা স্ট্রাইপ দেওয়া একেবারে সেম, হ্যাঁ ব্ল্যাকটার একেবারে সেম। এরপরে এই যে নিচে যত নামবো তত এখানে এই যে মেরুন থেকে হোয়াইট কালার শেড আসবে, আর একটা লাইট অরেঞ্জ কালার ইয়েলো কালার শেডের মিক্সচারে অনেকগুলো কালারিং ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। অরেঞ্জ কালার ফ্লাওয়ার, তারপরে হচ্ছে হোয়াইট কালার ফ্লাওয়ার, ইয়েলো কালার ফ্লাওয়ার, অনেকগুলো কালারিং ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। আর এটা হচ্ছে নিচের পার্টটা, হ্যাঁ এরকম দেখো হোয়াইট কালার ট্রায়াঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল শেপ করা, ঠিক আছে। তারপর এখানে দেখো অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের মিক্সচারে অনেক সুন্দর করে আপু সালোয়ারের কাপড় কতটুকু, আপু সালোয়ারের কাপড়টা মেজারমেন্ট আমি করিনি কিন্তু তোমরা আড়াই গজ প্লাস পাবা। হ্যাঁ, সো এখানে আবার দেখো কত সুন্দর করে হোয়াইট এবং অরেঞ্জ কালারের একটা স্ট্রাইপ দেওয়া, তারপর এখানে অনেক গ্রিন কালারের ভিতরে আবার ফ্লাওয়ার দেওয়া। হ্যাঁ, এবার হচ্ছে আমি স্লিপসটা দেখিয়ে দিব, একেবারে সেম ব্ল্যাকটার মতো মেরুনের ভিতরে এরকম উল্টা, ঠিক আছে উল্টা ধরে ফেলেছি ভুলে। ওকে, সো এটা হচ্ছে মেরুনের ভিতরে এরকম ছোট ছোট লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে, আর সেইটার এখান থেকে আবার অরেঞ্জ কালারের যে স্ট্রাইপ লাইনগুলো এসেছে এখানে কিন্তু মেরুনের ভিতরে যে মেরুন স্ট্রাইপ এগুলো লিভস স্ট্রাইপ। হ্যাঁ দেখো কত সুন্দর করে পাতা দিয়ে লিভস করা আছে স্ট্রাইপ করে, আর এটা হচ্ছে গোল্ডেন কালারের অরেঞ্জ গোল্ডেন টাইপ একটা শেডের একটা যে স্ট্রাইপগুলো আছে সেগুলো, এবং এইটার মিডেল দিয়ে এই যে হাতের মিডেলটা কত গর্জিয়াস দেখেছো, এইটার মিডিয়ালে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ রো ভাবে গিয়েছে, আর এইখানে অনেক সুন্দর করে একটা লাইট ইয়েলো কালার শেডের ভিতরে অনেক ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এখানে হচ্ছে ড্রেসের নিচের প্যানেলে যে পার্টটা দেওয়া আছে সেই পার্ট, ঠিক আছে। এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড়টা দেখাবো, এটা হচ্ছে প্যান্টের কাপড় মেরুন কালারের, হ্যাঁ মেরুন কালারের প্যান্টের কাপড়। এবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো, সোহানা আক্তার লিখেছেন হাই হ্যালো। এইটা হচ্ছে দোপাট্টাটা, অনেক বেশি সুন্দর, রাইট, অনেক 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 বেশি সুন্দর একটা দোপাট্টা, একেবারে একটা ব্রাইডাল লুক দিচ্ছে, রাইট, একেবারে একটা ব্রাইডাল লুক দিচ্ছে। ফারিয়া তাসনিম লিখেছেন হ্যালো টুনটুনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর তোমার দেখা। রিমঝিম লিখেছেন আমি নিব, কয়টা নিবা সেটা বলো। তাসলিমা খাতুন লিখেছেন প্রাইস কত আপু? প্রাইস অনলি 995। সো এই যে হচ্ছে দোপাট্টা, ঠিক আছে, এবং এই দোপাট্টার পার্টটা কত এই যে স্লিভসের সাথে সেম, অরেঞ্জের ভিতরে এরকম গ্রিন কালার এবং এগুলোর মাঝে মাঝে ফ্লাওয়ার্স, এবং দুই সাইডে দুইটা ছোট ছোট পার্ট দেওয়া, হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করা পার্ট দেওয়া। এগুলোর মাঝে এই যে মেরুন কালারের ভিতরে দেখো কত সুন্দর করে লিভস স্ট্রাইপ দেওয়া, আর এগুলোর ভিতরে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার্স দেওয়া, ঠিক আছে, একেবারে সেম ব্ল্যাকটার মতোই। আর এইটা হচ্ছে নিচের প্যানেল, নিচের প্যানেলটা হচ্ছে তোমার ওইরকম অনেকগুলো ফ্লাওয়ার দেওয়া আছে, জবা ফ্লাওয়ার, হ্যাঁ জবা ফুল, তারপরে রোজ, হ্যাঁ গ্রিন কালারের লিভস, অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। এবার হচ্ছে আমি এটাও ফুল দেখিয়ে দিব একবার,
এটা হচ্ছে ফুল ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালারটা, জাস্ট ওয়াও, তাই না? একেবারে একটা ব্রাইডাল লুক দিচ্ছে, অনেক 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 গর্জিয়াস একটা লুক দিচ্ছে। এইটার প্রাইসও সেম, মাত্র 995 টাকা, মাত্র 995 টাকা, ঠিক আছে? অনলি 995। যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও এবং ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এজ পেজে। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 150, ওকে? এইবার আমি নেক্সট কালারটাতে চলে যাব। জাস্ট ওয়াও একটা কালার, হ্যাঁ জাস্ট ওয়াও একটা কালার, মানে এত সুন্দর কালারটা বলার বাহিরে, হ্যাঁ একটা অনেক সুন্দর ব্লু একটা কালার, মানে একেবারে এক একটা কালারের থেকে এক একটা কালার অনেক 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 বেশি সুন্দর, ঠিক আছে? সো এখানেও দেখো নেকটার ভিতরে কত সুন্দর কালারিং ফ্লাওয়ার্স দেওয়া, রেড কালার ফ্লাওয়ার্স, পিঙ্ক কালার ফ্লাওয়ার্স, হ্যাঁ জবা ফুল দেওয়া, রোজেস দেওয়া, ছোট ছোট ফুল দেওয়া, কতগুলো কালারিং ফ্লাওয়ার্স দিয়ে পুরো নেকটা বর্ডার করা আছে এবং এগুলোর মাঝে অনেক লতা পাতা দেওয়া, ঠিক আছে? অনেক ডিজাইন করা এবং এটার মাঝে একটা খয়েরি কালার এরকম পার গেছে, এটার মিডলে দেখো আবার পার্ল যে বোতামগুলো ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? কত সুন্দর! এবং এইটার পাশ থেকেও দেখো একটা ডার্ক গোল্ডেন কালারের স্ট্রাইপ স্ট্রাইপ লাইন গিয়েছে, এগুলোর মাঝে আবার চারটে করে পার্ল ডিজিটাল প্রিন্ট করা, এটার মাঝে আবার দেখো কি সুন্দর করে স্কাই ব্লু কালার দিয়ে লিভস স্ট্রাইপ স্ট্রাইপ করা, ঠিক আছে? এটাও একেবারেই সেম। এবং এইটার নিচের প্যানেলে আমি যত যাব এইটা তত কালারটা শেড হতে থাকবে একটা পেস্ট কালার লুকের, এরপরে পেস্ট কালার থেকে একটা ইয়েলো কালার শেডে চলে আসবে। এইটা নিচের প্যানেলও রোজ দিয়ে জবা ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে, আর এইটার নিচের প্যানেলেও এরকম মেরুন কালারের জিগজ্যাগ রো থাকবে, গ্রিন কালারের একটা পার থাকবে, হ্যাঁ একেবারে সেম। এবার হচ্ছে আমি এটার ব্যাক প্যানেলে চলে যাব। এটা হচ্ছে ব্যাকটা, ব্যাক প্যানেলটা এত বেশি সুন্দর যে বলার বাহিরে, হ্যাঁ। শাহিনুর বেগম লিখেছেন, আপু দাম বলেন, হ্যাঁ দাম হচ্ছে মাত্র 995, ঠিক আছে? মাত্র 995। সো এখানে দেখো নিচে কি সুন্দর, ভিতরে কি সুন্দর করে স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া আছে, স্কাই ব্লু কালারের লিভস স্ট্রাইপ, আর এগুলোর মাঝে আবার গোল্ডেন কালারের পার্ল স্ট্রাইপ দেওয়া আছে, কত সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করা দুই সাইডে, এবং মাঝে দিয়ে এটা আরো বেশি গর্জিয়াস, মাঝে দিয়ে এরকম করে জিগজ্যাগ করে 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 ডিজিটাল প্রিন্ট করা, আর এই সাইডে অনেক সুন্দর করে একটা ফ্লাওয়ারসের থোড়া দেওয়া আছে জবা ফুলের, আর এইখানে আবার একটা এত বড় ফ্লাওয়ারের থোড়া দেওয়া আছে, হ্যাঁ। এরপরে এটার নিচের প্যানেলটা আরো বেশি সুন্দর এরকম ব্লু থেকে এটা পেস্ট কালার অ্যান্ড ইয়েলো কালারের মিক্সচারে অনেক সুন্দর একটা শেড নিয়ে এসেছে, এগুলার মাঝে আবার অনেকগুলো কালারিং ফ্লাওয়ার্স দেওয়া আছে, হ্যাঁ রেড কালারের জবা, রোজ, হ্যাঁ অনেক রকমের ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। তারপরে একেবারে নিচের পার্টটা এই যে ড্রেসের সেম পার্ট দেওয়া, হ্যাঁ অনেক সুন্দর করে গ্রিন কালার, রেড কালার, রেড অ্যান্ড হোয়াইট কালারে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পার্ট দেওয়া। এইবার হচ্ছে আমি স্লিভসটা দেখাবো, এটা হচ্ছে স্লিভস, হ্যাঁ একদম সেম, ঠিক আছে? একেবারে কতটা বেশি গর্জিয়াস, তাই না? আমার লাগবে অবশ্যই, স্ক্রিনশট নেবেন এবং ইনবক্স করবেন আমাদের ক্রিয়েশন এজ পেজে। শাহিনুর খানাল লিখেছেন, সবগুলো ড্রেস সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? সো এখান দেখো কত সুন্দর করে ব্লুয়ের ভিতরে ব্লু কালারের লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা, আর এইখানে অনেক সুন্দর করে ইয়েলো কালারের, ডার্ক ইয়েলো কালারের এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা পার্ল স্ট্রাইপ আছে, দেন একটা জিগজ্যাগ রো আছে, তারপরে এখানে অনেক সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন প্রিন্টেড করা, এইখানে আবার একটা লেমন কালারের শেড এসেছে, এইটার ভিতরে ছোট ছোট জবা ফুল, তারপর রোজ এবং অন্যান্য অনেক রকম ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, দেন এখানে এই যে ড্রেসের যে পার্টটা রেড অ্যান্ড হোয়াইট কালার একটা জিগজ্যাগ পার, গ্রিনের ভিতরে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্টেড পার, একটা পিঙ্ক কালারের ডিজিটাল প্রিন্টেড পার, হ্যাঁ অনেক সুন্দর একটা পার্ট দেওয়া। এইবার হচ্ছে আমি ড্রেসের প্যান্টের কাপড়টা একবার দেখাবো, অনেক সুন্দর একটা ব্লু কালারের পিওর কটনের একটা প্যান্টের কাপড়। এবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো, দোপাট্টাটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে? সাইরা জামিলা লিখেছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। স
ডিজিটাল প্রিন্ট করা দেন একটা বক্স বক্স করে ডিজিটাল প্রিন্ট করা দেন আবার একটা নকশা লাইন দেওয়া আছে দেন এই পুরো ব্লুর ভিতরে সেম ভাবে যে লিভস স্ট্রাইপ করা আছে তার ভিতরে এরকম রেড কালারের ফ্লাওয়ার্স দিয়ে 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 ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে নিচে হ্যাঁ একটা লেমন কালারের শেড এসেছে এর মাঝে বড় বড় করে রোজ জবা এবং অনেক রকম লিভস এন্ড ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা সো এটা হচ্ছে পুরো দোপাট্টাটা তো যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ক্যারি করতে প
বড়, সো আমি ফুল ড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এই তিনটা কালারই কিন্তু এভেলেবেল আছে, সো তোমরা যে যে কালারটা নিতে চাও জলদি জলদি স্ক্রিনশট নাও এবং ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এইচ পেজে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150। সো এই ড্রেসটার প্রাইসও মাত্র 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 995 টাকা। ঠিক আছে, এবার আমি আরও অন্য একটা ড্রেস দেখাবো, আরও বেশি সুন্দর এবং আরও বেশি রিজনেবল প্রাইসে, এর থেকেও 995 টাকার থেকেও অনেক বেশি রিজনেবল প্রাইসে একটা ড্রেস দেখাবো। একেবারে মাথা নষ্ট সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে যে বলার বাহিরে। হ্যাঁ, নন্দিনী আপু লিখেছেন, মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে গো আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তুমি তো সব কাপড়ের থেকে সুন্দর। আচ্ছা, অনেক সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস, অনেক বেশি সুন্দর, একেবারে একটা ইয়েলো বার্ড। হ্যাঁ, এই ড্রেসটা পরলে একেবারে একটা হলদে পাখি লাগবে, অনেক সুন্দর ইয়েলো কালারের ভিতরে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা দিয়ে নেকটা শুরু হয়েছে গ্রিন, সরি এটা হচ্ছে লেমন কালার, হ্যাঁ ডার্ক লেমন অ্যান্ড পিঙ্ক কালারের লতা পাতা দিয়ে যে ডিজাইনটা শুরু হয়েছে, দেন এখানে যে ডার্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স এখানে আছে, এরকম ছোটো দুটা বড় ফ্লাওয়ার দুটা ছোট ফ্লাওয়ার, এবং এইখান থেকে আবার গ্রিন কালারের স্ট্রাইপ স্ট্রাইপ, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। হ্যাঁ, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে। আর এইটার এই যে দেখো পিঙ্ক কালারের ভিতরে আবার তিনটা পার্ল বসানো, গোল্ডেন কালারের পার্ল বসানো আর ছোট ফ্লাওয়ারগুলোতে একটা করে পার্ল বসানো, আর এই যে স্ট্র এই যে স্ট্রেট লাইন আছে এটার মাঝে দিয়ে দিয়ে আবার তিনটা করে করে পার্ল বসানো। ঠিক আছে, আর এইখানে অনেক সুন্দর করে এরকম যে ক্রস ক্রস করা এইগুলার মাঝে সহ পুরোটা নেক জুড়ে একেবারে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু স্টোন বসানো, হোয়াইট কালারের স্টোন লক করে বসানো। ঠিক আছে, স্টোনগুলো কি দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে স্টোন বসানো। ঠিক আছে আপু, খয়েরি কালার হবে, মেরুন কালার তো দেখিয়েছি আপু, আমি যে ড্রেসটা পরেছিলাম এটারই মেরুন কালার আছে। তারপরে এখানে অনেক সুন্দর করে দেখো হোয়াইট কালারের স্টোন লক করা আছে, সো এইটা হচ্ছে পুরো নেকটা। হ্যাঁ, আর ফুল ড্রেস ড্রেসটা যে আমি এভাবে ধরে দেখাই, আর এটার ভিতরে দেখো ইয়েলো কালারের ভিতরে এভাবে হচ্ছে সেলফ প্রিন্ট করা আছে কত সুন্দর করে। আর এবার আমি যদি এটা নিচের প্যানেলটা দেখাই আরও বেশি সুন্দর, এটা হচ্ছে নিচের প্যানেল, হ্যাঁ ইয়েলোর ভিতরে লেমন কালার, ব্লু কালার, তারপরে ব্রাউন কালার, অনেকগুলো কালারের তোফায়েল আহমেদ এক ফোন নাম্বার নিয়ে দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, এখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিলে আমি হচ্ছে কমেন্টে ডিলিট করে দিচ্ছি, কারণ আমাদের এখানে আপনার যদি হচ্ছে কোনো ড্রেস পছন্দ হয় তাহলে সেটা ইনবক্স করতে হবে আমাদের ক্রিয়েশন এইচ পেজে, এবং আমরা নিজেরা আপনার সাথে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করে নিব। এখানে কেউ কখনোই নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস বা কোনো আপনার পার্সোনাল কিছু কমেন্টে শেয়ার করবেন না, আপনাদের যদি অর্ডার করতে হয় আমাদের ইনবক্স আছে, আপনি ইনবক্স করবেন, আমরা নিজেরা আপনার অর্ডার কল করে কনফার্ম করে নিব। তুমি তো আমাদের পাগল করে দিবে শাহিনুর খানাম, আসলেই একেবারে মাথা নষ্ট, এইটার প্রাইস আরও রিজনেবল। ঠিক আছে, আরও রিজনেবল, সো এখানে দেখো কত সুন্দর লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর একেবারে নিচের প্যানেল দেখো, নিচের প্যানেলটাও কত সুন্দর রেড কালার দিয়ে এবং হোয়াইট কালার এবং গ্রিন কালার, হ্যাঁ এই যে গ্রিন কালার আছে ছোটো ছোটো, কী সুন্দর একটা নকশার পার আছে কত সুন্দর, আর একেবারে লাস্টের পারটা দেখো ইয়েলো কালারের ভিতরে গ্রিন কালারের
কালারের লেমন গ্রিন কালার স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া এবং এখানে ছোট ছোট করে ফ্লাওয়ার্স করে, এগুলো কিন্তু সব এমব্রয়ডারি ওয়ার্ক। হ্যাঁ এই যে দেখো স্ট্রাইপ স্ট্রাইপ করে এমব্রয়ডারি করা, তারপরে একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার, তার ভিতরে খয়েরি কালারের, পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা। ঠিক আছে এবার আমি এটার ব্যাক প্যানেলটা দেখিয়ে দিব। এটা হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর ইয়েলো কালারের ভিতরে এরকম অরেঞ্জ কালারের সেলফ প্রিন্ট করার। এই জায়গাটাতে দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার বসানো এবং এখান থেকে দুইটা বেঁকানো সিঁড়ি উঠে গিয়েছে, কত সুন্দর করে একটা অরেঞ্জ হোয়াইট এবং খয়েরি কালারের ভিতরে কম্বিনেশনে ডিজাইনটা করা। আর এটার নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের প্যানেলের মতো একদম সেম, হ্যাঁ এই যে ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এখানে অনেক সুন্দর একটা নকশা একদম ফ্রন্টের নিচের প্যানেলে যে ডিজাইনটা ছিল সেটাই। এবং এবার এটা আমি একটা লিপ এটা স্লিপসটা দেখাবো। ওয়াও 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 নাইস ড্রেস, হ্যাঁ আসলেই নাইস ড্রেস। হ্যাঁ সো এটা হচ্ছে স্লিপসটা ইয়েলোর ভিতরে অনেক সুন্দর করে ওই যে নিচের প্যানেলে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটার সেই ফ্লাওয়ার্স এবং লিভস দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা, ওই যে রেড হোয়াইট অ্যান্ড গ্রিন কালার দিয়ে যে নকশা করা পার্টটা ছিল সেই পার্টটা। ঠিক আছে এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড়টা দেখাবো। এটার প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটা ইয়েলো কালার, হ্যাঁ একটা অনেক সুন্দর ইয়েলো কালার। এবার হচ্ছে আমি এটার দোপাট্টাটা দেখাবো, অনেক বেশি সুন্দর দোপাট্টাটা, জাস্ট ওয়াও একটা দোপাট্টা, হ্যাঁ জাস্ট ওয়াও একটা দোপাট্টা বলার বাহিরে। সো এটা হচ্ছে ড্রেসের পার স্লিভসের এবং নিচের প্যানেলের যে পার্টটা সেই পারের সাথে ম্যাচ করে এই পার্টটা দেওয়া হয়েছে। অন্য কালার আছে আপু? না এটা একটাই কালার আছে ইয়েলো কালার। সো এই পার্টটা দেখো কত সুন্দর রেড কালারের নকশা করা একটা প্যানেল, এটার মাঝে আবার গ্রিন অ্যান্ড রেড কালারের এরকম স্ট্রাইপ একটা ডিজাইন আছে। আর এইটা নিচের প্যানেলটা দেখানো আগে মাঝেরটা দেখে, মাঝে কত সুন্দর একটা স্কোয়ার করা ডিজিটাল প্রিন্টের নকশা করার ডিজাইন আছে। এটার মাঝে মেরুন কালারের একটা কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা, এটার মাঝে আবার ওয়াই ইয়েলো কালারের নেকলেস, হ্যাঁ স্কোয়ার ভাবে দেওয়া আছে। আর এখানে বড় বড় করে পার্ল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, পার্ল এবং স্টোন দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এটা হচ্ছে নিচের দিকটা দোপাট্টার ইয়েলোর ভিতরে কত সুন্দর কালারিং লিভস এবং ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, জাস্ট ওয়াও, হ্যাঁ জাস্ট ওয়াও। তো এবার হচ্ছে আমি ফুল এবার হচ্ছে আমি ফুল ড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 890, ঠিক আছে মাত্র 890 টাকা, মাত্র 890 টাকা। ঠিক আছে ম্যাটেরিয়াল কি? পিওর কটন, ঠিক আছে একেবারে কটন। সো এটা হচ্ছে মাত্র 890 টাকা। এবার হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি সেটা আরও একবার দেখিয়ে দিব। এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে নেভি ব্লু কালারের লিভস দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা, তার ভিতরে আবার খয়েরি কালারের স্ট্রাইপ স্ট্রাইপ পার্ল স্ট্রাইপ এসেছে এবং পুরোটা নেকে অনেক সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এটার নিচে হচ্ছে অনেক সুন্দর করে ব্লু কালারের লিভস দেওয়া আছে, কত সুন্দর করে তাই না? প্রাইস অনলি 890, হ্যাঁ আগে যেটা দেখেছি এটা অনলি 890। সো এখানে অনেক সুন্দর করে লিভ ব্লু কালারের লিভস দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, এরপরে একটা অনেক সুন্দর একটা পিচ কালারের পার এসেছে, এইটার মাঝে অনেকগুলো কালারিং ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, জবা ফুল আছে, রোজ আছে, অনেকগুলো ফ্লাওয়ার্স দিয়ে। এরপরে এখানে এরকম ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল পার দেওয়া আছে, একটা গ্রিন কালারের ভিতরে ছোট ছোট ফ্লাওয়ার্স দেওয়া আছে। এবার হচ্ছে আমি এটা পিছনের প্যানেল ব্যাক প্যানেলটা একবার দেখাবো, ব্যাক সেটটা আরও বেশি সুন্দর। এখানে
আছে ব্ল্যাক এর ভিতরে ব্লু কালার লিভস স্ট্রাইপ দেওয়া আর এখানে গোল্ডেন কালার পার্ল স্ট্রাইপ দেওয়া আর এটা আছে মিডালে জিগজ্যাগ জিগজ্যাগ ডিজিটাল প্রিন্ট করা ট্রায়াঙ্গেল প্রিন্ট করা এবং এখানে এক থোড়া ফ্লাওয়ার দেওয়া এখানে এক থোড়া ফ্লাওয়ার দেওয়া ঠিক আছে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ নিচের প্যানেলে হচ্ছে অনেক সুন্দর করে ব্ল্যাক এর ভিতরে পিচ কালারের শেড এসেছে এবং এখানে অনেক সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা জবা এবং রোজ অনেক সুন্দর ঠিক আছে এবার এইটার একেবারে নিচে দেখো কত সুন্দর ড্রেসের ফ্রন্টের যে পার্টটা ছিল ব্যাকেও সেম পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা ব্যাক সাইড এবার হচ্ছে আমি প্যান্টের কাপড়টা একবার দেখাবো ব্ল্যাক কালারের একটা প্যান্টের কাপড় এবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো এখানে দোপাট্টাটা দেখো এই যে স্লিভসের সাথে ম্যাচিং করা অনেক সুন্দর খয়েরির ভিতরে পার্পলের ভিতরে এরকম স্কাই ব্লু কালার ডিজিটাল প্রিন্ট করা পিঙ্ক কালারের বক্স ডিজিটাল প্রিন্ট করা গ্রিনের ভিতরে ছোট ছোট করে ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আর এখানে ব্ল্যাকের ভিতরে ব্লু কালার লিভস স্ট্রাইপ করা আছে আর পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স ছোট 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 ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আর এই জায়গাটাতে এইভাবে অনেক সুন্দর লেমন কালারের একটা শেড এসেছে এইটার ভিতরে অনেকগুলো কালার জবা ফ্লাওয়ার হ্যাঁ রোজ রোজ গ্রিন লিভস অনেকগুলো কালারিং ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এবার আমি ফুল ড্রেসটা একবার দেখাবো এটা হচ্ছে ফুল ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার প্রাইস মাত্র 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 995 টাকা ঠিক আছে মাত্র 995 টাকা সো আজকে ড্রেসগুলো এই পর্যন্তই ছিল এরপরে হয়তো নিতু আপু লাইভে আসবে সো কোথাও যাবেন না ক্রিয়েশন এক্স পেজের পাশেই থাকবেন এবং আজকের লাইভটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যাদের যাদের ড্রেস পছন্দ হয়েছেন তারা ক্রিয়েশন এইচ পেজে যোগাযোগ করবেন ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 150 সো আজকের লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ক্রিয়েশন এইচের পাশে থাকবেন আসসালামু আলাইকুম